হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি মালদার অন্যতম এক প্রাচীন মন্দির, মনস্কামনা মন্দির। বলা হয়ে থাকে এই মন্দিরে যে যা মনের আশা ব্যক্ত করে তা পূরণ হয়। চলুন দেখে নিন আমার সাথে এই মন্দিরটি। এই মন্দিরটি মালদার 420 মোড়ে মনস্কামনা রোডে অবস্থিত। এটি 250 বছরের এক প্রাচীন মন্দির। এই মন্দিরের চারপাশে পূর্বে ঘন জঙ্গল ছিল, বর্তমানে এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে চারিদিকে ঘন বসতি হয়ে গিয়েছে। এর সর্বপ্রথম পূজারি ছিলেন পরমানন্দ গিরি। বর্তমানে এই মন্দিরের পুরোহিত হৃদয়ানন্দ তিওয়ারি, আপনারা ওই যে দেখতে পাচ্ছেন তাকে, তিনি দাঁড়িয়ে আছেন, ইনি আমাদের পুজো করেছেন। মায়ের এই মন্দিরে বলি প্রথা নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো পশু বা প্রাণী বলি মনস্কামনা করে থাকেন, তবে সেই বলির পশু বলি না দিয়ে ছেড়ে দেওয়া হয়ে থাকে। আমরা এই মন্দিরে একটি বিশেষ উদ্দেশ্যে এদিন এসেছি। আপনারা যে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবুটা, আমার জায়ের মেয়ে, এর মুখে ভাত আমরা এই মন্দিরে মায়ের প্রসাদ দিয়ে করিয়েছি। আপনারা সবাই এর জন্য আশীর্বাদ করবেন। আপনারা একে আগে দেখেছেন যে ছোট্ট বাবুদের কীভাবে মালিশ করা হয় সেই ভিডিওতে, সে তখন ছোট্ট 2 মাসের বাবু ছিল, এখন মামনিটা অনেক বড় হয়ে গিয়েছে। এই যে তার সব ভাইয়েরা তাকে মুখে ভাত দিতে ব্যস্ত, আমার ছেলে চেষ্টা করছে তাকে খাওয়ানোর, যদিও সে খেতে চাইছে না কারণ অলরেডি সবাই তাকে খাইয়ে দিয়েছে, একটু একটু করে তার পেট ভরে গিয়েছে। মায়ের মূল গর্ভগৃহ পুরোটাই লাল বর্ণের, প্রায় সব কালী মন্দিরেই লাল গর্ভগৃহ হয়ে থাকে। মন্দিরের চারিদিকে মন্দিরের বেশ কিছু জায়গা রয়েছে, পুরোহিতের থাকারও ব্যবস্থা রয়েছে। এছাড়া আরও একটি গর্ভগৃহ রয়েছে, সেটি কিসের আমি ঠিক বুঝতে পারিনি। মায়ের মন্দিরটি অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, এখানে মায়ের আবক্ষ মূর্তি নেই, শুধুমাত্র মা কালীর মুখায়ব রয়েছে। মায়ের দুই চোখ এবং জিভ পুরোটাই স্বর্ণ ও নির্মিত। এছাড়া প্রচুর গয়না তার ভক্তবৃন্দ দান করে থাকেন। সামনে যে স্তূপীকৃত কালো কালো বেলপাতার মধ্যে দেখতে পাচ্ছেন, সেগুলো সবই সোনার উপর গয়না, যে তেল সিঁদুরি তাম্রবর্ণ ধারণ করেছে। মন্দিরটি অত্যন্ত জাগ্রত বলে সারা বছর এখানে মানুষের ভিড় থাকে এবং সারা বছর প্রত্যেক দিন এখানে পুজো হয়ে থাকে। এখানে পুজোর সময় হচ্ছে সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা যদি 2টো থেকে 5টার মধ্যে যান তবে সেই সময় মন্দির বন্ধ করা থাকে, কারণ পুরোহিত সকালে স্নান করে 8টা থেকে 10টা পর্যন্ত পুজো করেন। এরপর পুজো হয়ে গেলে খাওয়ার পরে তিনি ওই সময় আর পুজো করেন না, একবারে আবার 5টার সময় স্নান করে পুজোতে বসেন। এ কারণে আপনারা গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই যাবেন, নয়তো আপনাদের অপেক্ষা করতে হবে। মন্দিরের চারিদিকে আপনারা পুজোর সামগ্রী, পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব